অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আবুল হোসেন গ্রিন। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে এমন একজন শৌখিন মানুষের গল্প তুলে ধরব, যিনি সিরাজগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান টিএম মঞ্জুর কাদের। আমি যাকে চিঠির রাজা বা চিঠির সম্রাট হিসেবে আখ্যায়িত করে থাকি, দীর্ঘদিন যাবত তিনি চিঠি সংগ্রহ করে রেখেছেন। তার বাবা মায়ের চিঠি, তার বন্ধু বান্ধবদের পত্রমিতালি বন্ধুদের চিঠি, এছাড়া বেশ কিছু চিঠি তিনি সংগ্রহ করে রেখেছেন। আজ আপনাদের সামনে এই চিঠির সম্রাট টিএম মঞ্জুর কাদের ভাইয়ের সব চিঠিগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু কথা বলার জন্য চলে যাচ্ছি আমাদের সেই চিঠি সম্রাট টিএম মঞ্জুর কাদের ভাইয়ের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি, আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা শুনেছি আপনি অনেক ধরনের চিঠি এখানে সংগ্রহ করে রেখেছেন, যে চিঠিগুলো একটু বন্ধুদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরব। তার আগে একটু আপনার নিজের পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন। আমার আমার নাম হচ্ছে টিএম মঞ্জুর কাদের সম্রাট, ডাকনাম সম্রাট, ভালো নাম টিএম মঞ্জুর কাদের। আমার ফাদারের নাম টিএম ইফাজউদ্দিন তালুকদার, উনি কাজীপুরে জন্ম নিয়েছেন, আমরাও কাজীপুরে জন্ম নিয়েছি। এটা আমাদের সিরাজগঞ্জ, এখানে আমাদের এটা পৈতৃক বাড়ি এখন বলা চলে। আমাদের গ্রামের বাড়ি যখন ভেঙে যায় তখন আমরা এখানে বসবাস শুরু করি। আমার আব্বা সেই কলকাতা ইউনিভার্সিটি থেকে ব্রিটিশ আমলে এমএ পাশ করে বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন এবং শেষ জীবনে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে উনি কাজীপুর কলেজের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওনার সরকারি দায়িত্ব পালনকালে বিভিন্ন জায়গায় উনি ছিলেন, আমরাও সাথে সাথে থেকেছি। এখন আমরা এখানে স্থায়ীভাবে এই সিরাজগঞ্জ রহমতগঞ্জের 3 নম্বর গলিতে আমরা এখন স্থায়ীভাবে ভাই বোন মিলে সকলেই আমরা এখানে বসবাস করি। আপনি বিভিন্ন চিঠি সংগ্রহ করে সযত্নে রেখেছেন, এটা আসলে অনুপ্রেরণাটা কবে থেকে কিভাবে পেলেন? চিঠি লেখা এবং চিঠি পেতে আমার ছোটকাল থেকেই কেমন যেন একটু খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। চিঠি, একটা চিঠি আমি আমার বন্ধুবান্ধব বা আব্বা আম্মাকে বা ভাই বোন যাকেই চিঠি লিখতাম, চিঠির কাগজটা যেন খুব সুন্দর কাগজ হয়, কালিটা যেন খুব সুন্দর চকচকা কালি হয়, চিঠির এনভেলপটা যেন খুব সুন্দর হয়, মানে একটা চিঠি লিখতে মনের মানে মাধুরী মিশিয়ে, মনের আবেগ মিশিয়ে একটা চিঠিকে যত সুন্দর করে লেখা যায়, আমার কেমন যেন ছোটকাল থেকে সেই অভ্যাসটা আমার, কেমন করে যে এই ভিতরে আমার এই জিনিসটা ঢুকে গেল এটা আমিও নিজেও বলতে পারবো না। চিঠি লিখতে এবং চিঠি পড়তে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আপনার কিছু চিঠি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করেন। আমার চিঠিগুলো আমি দেখাচ্ছি। এই চিঠিগুলো হলো আমার আব্বা আম্মার সঙ্গে, আমার আব্বা যখন কলকাতাতে লেখাপড়া করতেন, কলকাতা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন এবং পরবর্তীতে কলকাতাতে সরকারি কলকাতাতে চাকরিও করতেন, সেই সময় আমার আব্বা এবং আম্মার সঙ্গে যে চিঠিপত্র বিনিময় হয়েছে, এই চিঠিগুলো সেই চিঠি আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে এটা 1944 সালে কলকাতা থেকে আমার আম্মাকে লিখেছেন, সম্বোধনটা হয়েছে এখানে প্রেয়সী হিসাবে। কত সুন্দর একটা সম্বন্ধ এখানে চিঠিতে, ব্যক্তিগত কথাগুলো আমি আর বলতে চাচ্ছি না। এটা দেখেন, এটা 1944 সালে ছিল, এটা 1945 সালে লেখা। এটা দেখেন, এখানে উনি তার স্ত্রীকে স্নেহের খুকি, আমার আম্মার নাম ছিল খুরশিদ জাহান, ডাকনাম ছিল খুকি, আর আমার আব্বার নাম টিএম এফাজউদ্দিন, ডাকনাম ছিল খোকা, খোকা এবং খুকি। দেখেন আল্লাহর তরফ থেকে কিভাবে খুব সুন্দর একটা মিলে গিয়েছিল। দেখেন উনি স্ত্রীকে লিখতেছেন স্নেহের খুকি বলে সম্বোধন করছেন, কত সুন্দর একটা সম্বোধন। এই চিঠিগুলো আমি রেখেছি যত্ন করে। তো মনে করেন যে এই চিঠিগুলো যখন আমি প্রাণপ্রিয় খুকি, দেখেন এখানে সম্বোধনটা প্রাণপ্রিয় খুকি, 1946 লিখেছেন এটা। তো এই সব চিঠিগুলো যখন আমি
দেখি তখন মনে হয় যে এইসব চিঠিগুলোর ভিতরে আমার আব্বা আম্মার সেই শরীরের মিষ্টি গন্ধগুলা লুকিয়ে আছে। আমি চিঠিগুলায় হাত দিলে মনে হয় যেন আমার আব্বা আম্মাই ঠিক কাছে পাই। এই চিঠিগুলো হলো আমার আব্বা আম্মা আমাকে যে চিঠিগুলো লিখেছেন, ওই চিঠিগুলো হলো আমার আব্বা আম্মার ভিতরে, আর এই চিঠিগুলো হলো আমার আব্বা এবং আম্মা আমাকে যে চিঠিগুলো লিখেছেন সেই চিঠিগুলো। দেখেন, 1971 সালে আমার আম্মা আমাকে চিঠি লিখেছেন, সম্বোধনটা কত সুন্দর, বাবা সম্রাট সম্বোধনটা। হ্যাঁ, দেখেন ওরা, আর হ্যাঁ বাবা সম্রাট, এখানেও দেখেন আমার আম্মা আমাকে চিঠি লিখেছেন, আর এই চিঠিগুলা আমার আব্বা আমাকে লিখেছেন 1970-এ। আমার আব্বা যখন রংপুরের ডিমলা উপজেলার সার্কেল অফিসার ছিলেন তখন আমার আব্বা আমাকে এই চিঠিগুলা লিখেছেন। সেই চিঠিগুলা এখনও আমার কাছে রয়েছে, সেই 1970 সাল থেকে শুরু করে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন যে চিঠিপত্রগুলো লিখেছেন, এটা সিরিয়াল রয়েছে। দেখেন এখানে আপনার তারিখটা, দেখেন 1986, সেই 70 থেকে শুরু করে 1986 সাল পর্যন্ত আমার আব্বা আমাকে লিখেছেন। এখানে আমার বড় ভাই লিখেছেন খুলনা থেকে, আর এই চিঠিগুলো তখন আপনার হ্যান্ডেলে লেখা, তখন কাঠের হ্যান্ডেলে লেখা এই চিঠিটাও। দেখেন আমার আব্বাকে লিখেছিলেন, আমার আব্বা যখন নতুন জামাই হন আমার নানার, তখন আমার নানা আমার আব্বাকে লিখেছিলেন এই চিঠিটা, ওই সময় নতুন জামাইকে আমার নানা আমার আব্বাকে লিখেছিলেন। সেই চিঠিগুলো এখনও রয়েছে আমার কাছে। পত্রমিতালী বন্ধুদের সাথে যে চিঠি বিনিময় করেছেন সেগুলো একটু কিছু চিত্র তুলে ধরুন। এই অ্যালবামে আমার যে বহরমপুরের যে পত্রমিতা সূর্যকান্ত, আমার শ্রেষ্ঠ পত্রমিতা, তার চিঠিপত্রগুলো এর ভিতরে রয়েছে, আর অন্য যে পত্রমিতালি সব আছে ওই সব চিঠিগুলো একটা বিভিন্ন কয়েকটা কার্টুনে রয়েছে, সেগুলো দেখাতে হয়তো একটু সময়ের দরকার। আপনার এই পর্যন্ত মোট কতগুলো চিঠি সংগ্রহ করা আছে? সংখ্যায় বলা খুব কঠিন, আমার মনে হয় যে আমার কাছে যে চিঠিপত্রগুলো আছে এগুলো ওজনে বলা যেতে পারে, প্রায় মনখানেক ওজন হয়তো হবে। তার মানে আপনি যেভাবে চিঠিগুলো সংগ্রহ করে রেখেছেন, আমার মনে হচ্ছে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি এইভাবে চিঠি সংগ্রহ বা সংরক্ষণ করে রাখতে পারেননি। তো সেক্ষেত্রে আপনার এই চিঠি সংগ্রহের ব্যাপারে বিশ্ববাসীর নিকট আপনি আপনাকে কিভাবে তুলে ধরবেন? আমি বলি যে দর্শকদের বলি যে আপনারা চিঠি লিখুন, এটা স্থায়ী, চিঠি স্থায়ী, আর মোবাইল ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যমে কথা বলা এগুলো অস্থায়ী, এগুলো যখন বললেন তখনই শেষ। চিঠি লিখুন, চিঠি স্থায়ী, এটা সৃজনশীলতা, মানুষের মনের আবেগ অনুভূতি সৃজনশীলতা প্রকাশ পায়। একটা চিঠি যখন আমরা লিখি তখন কত সুন্দর ভাষায় কত সুন্দরভাবে এটাকে লেখা যায়, কিন্তু মোবাইলে কথা তো তা হয় না, হ্যালো হ্যাই হ্যালোর ভিতর দেখি এটা কেটে যায়, কিন্তু একটা চিঠি কিন্তু মনের আবেগ দিয়া মুখে যে কথাটা না বলা যায় সেই কথাটা কিন্তু অনায়াসে চিঠিতে প্রকাশ করা যায়। সাপোজ একটা কথা মুখে বলতে আপনার খুব সংকোচ হচ্ছে, কী করে বলি, কিন্তু সেই কথাটা কিন্তু খুব সহজে আপনি চিঠি লিখে বলতে পারেন, ঠিক কিনা তাই বলেন? তো আপনার জ্যেষ্ঠ বন্ধুর দিয়ে একটা চিঠি একটু দর্শকদের। আমি চিঠি লিখি এবং সেটা এক পাতা দুই পাতা নয়, আমরা বন্ধুদের সঙ্গে যে চিঠিপত্রগুলো লিখি এই চিঠিপত্রগুলো আমরা 8 পাতা 9 পাতা 10 পাতা পর্যন্ত চিঠি লিখি, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে আজও আমরা চিঠি লিখি এবং সেটা প্রায় 10 পাতার মতো চিঠি লিখি। চিঠির বিষয়বস্তু বিচিত্র সব, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে চিঠি লিখি, আমাদের দাম্পত্য জীবন নিয়ে চিঠি লিখি, আমাদের সামাজিকতা নিয়ে চিঠি লিখি, আমাদের অর্থনীতি নিয়ে চিঠি লিখি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা চিঠিপত্র লিখি। এই আমার যে শ্রেষ্ঠ বন্ধু, সেই শ্রেষ্ঠ বন্ধুর কিছু চিঠি আমরা আপনাকে দেখাচ্ছি। দেখেন সেই 1982 সালে
1982 সালে লালগোলা থানা, অর্থাৎ এটা মুর্শিদাবাদের একটা থানা, সেই লালগোলা থেকে আমার বন্ধু লিখেছেন সেই লালগোলা থেকে চিঠি। এই চিঠি এখানে আমার সেই বন্ধুর শ্রেষ্ঠ বন্ধু যে সেই চিঠিপত্রগুলো এখানে আছে, এক একটা পৃষ্ঠার ভিতরে চার পাঁচটা করা চিঠি আছে। দেখেন আপনি দেখতেছেন সেই 1981-82 থেকে শুরু করে দেখা যায় যে 83 এখন তো সিরিয়াল করা। অসংখ্য চিঠি আমরা দেখলাম এবং বন্ধুদেরকে দেখালাম, আপনার আরো চিঠি আমরা যেটা দেখলাম যে আপনি আলমারিতে রেখে দিয়েছেন, সযত্নে সংগ্রহ করে রেখেছেন। তো আপনার এই সৃজনশীল কার্যক্রমগুলো, আপনার সেই সংগৃহীত চিঠিগুলো, আপনার সেই বিভিন্ন দেশের কারেন্সিগুলো এবং আপনার সেই বিভিন্ন দেশের ডাক টিকিটগুলো সম্পর্কে বিস্তারিত একটি চিঠি লিখে এদেশের রাষ্ট্রপ্রধান অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি চিঠি লেখার পরিকল্পনা রয়েছে কিনা? তেমন পরিকল্পনা আমার এতদিন ছিল না, কিন্তু আপনার মাধ্যমে মনে হচ্ছে যে সেরকম একটা চিঠি লেখা উচিত ছিল আমার। তো যেহেতু লেখা হয়নি, তো সেরকম একটা চিঠি লেখার প্রয়োজনীয়তা এখন মনে হয় বোধ করছি আর কি, এবং সেটা আমি লিখব। আপনার এখন বয়স কত চলছে? আমার বয়স চলছে হলো 65 বছর চলছে, 65। তো এই প্রবীণ বয়সে আপনি কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন? আমি একটা সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা ভালোভাবে থাকতে পারবো, বাঁচতে পারবো, সুখে শান্তিতে চলতে পারবো, এইরকম একটা বাংলাদেশ আমি দেখতে চাই। সময় দিয়ে আপনার সেই সযত্নে সংরক্ষিত গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ, কষ্ট করে আসে আমার এই জিনিসগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা আমাদের এই শ্রদ্ধাভাজন সিরাজগঞ্জের গর্বিত সন্তান চিঠির সম্রাট টিএম মঞ্জুর কাদের ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারাও এমন উদ্যোগ গ্রহণ করতে পারেন। যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের যদি একটু মায়া লাগে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি টিএম মঞ্জুর কাদের ভাইয়ের সাথে দেখা করতে পারেন সিরাজগঞ্জে এসে তার সাথে, এছাড়া তাকে বিশ্ব দরবারে এই চিঠির বিষয়ে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিয়ে টিএম মঞ্জুর কাদের ভাইকে এবং আমাদের সিরাজগঞ্জকে, আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সকলের নিকট অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।